ডালিউড কুল বিশ্বাস তার জীবনের গল্প আমাদের সবারই জানা শাকিব খানকে বিয়ে করে দীর্ঘ আট বছর লুকিয়ে রেখেছিলেন তারপর তার সন্তান তার পরিবার এবং সবকিছু মিলিয়ে তিনি এখন কেমন আছেন সেটা আমরা সবাই জানি মাঝে মধ্যেই বিয়ে নিয়ে অনেক জল্পনা কল্পনা হয় শেষ পর্যন্ত উপবিশ্বাস এক বিয়েকে বিয়ে করলেন এক বুড়োকে বিয়ে করলেন সে বুড়োকে নিয়ে চলছে এবার কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় উপন্বাস কেন একজন বুড়োকে বিয়ে করলেন ষোলই ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি পাচ্ছে শাহিয়া নাজিম জয় পরিচালিত ইমপ্রেস টেলি নতুন ছবি প্রিয় কমলা দেশে বেশ কিছু সিনেমা হলে জেনে আইতে দুপুর তিনটায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ছবিটির ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন অপবিশ্বাস ও বাপি চৌধুরী তাহলে বাপিকে কেন বিয়ে করলেন না অপবিশ্বাস আর অভিনয় করেছেন সোহেল খান মালা সহ অনেকে প্রিয় কমলা ছবিতে থাকছে দুটি গান একটি রবীন্দ্রসঙ্গীত গাইছেন অনিমা রায় অন্যটি লিখেছেন ফরিদুর রেজা সাগর প্রিয় কমলা ছবির গল্পটি মুক্তিযুদ্ধের কমলা নামের একটি মেয়ে ভালোবাসে এক যুবককে মুক্তিযুদ্ধের সময় সব ওলট হয়ে যায় কমলার জীবনে নেমে আসে দুঃখ যুদ্ধে তাণ্ডব ভালোবাসার মানুষকে হারাতে হয় কমলার বিয়ের বন্ধনে কমলার জীবনের সঙ্গে বাধা পড়ে এক বয়স্ক মানুষ শুরু হয় আরেক হতাশার জীবন যুদ্ধ নানা ঘাত প্রতিঘাতে এগিয়ে চলা গল্প এই গল্পটি প্রিয় কমলা সিনেমার এবং উপবিশ্বাস বিয়ে করেছেন এক বৃদ্ধকে সেটা সিনেমায় এবং প্রিয় গল্প প্রিয় কমলা সিনেমায় উপবিশাল বলেন এই ছবিতে বিরাঙ্গনা চরিত্রে আমি অভিনয় করেছি এই ধরনের চরিত্রে এটাই প্রথম অভিনয় আমার অভিনয় ক্যারিয়ারে অন্যতম অর্জন এই চরিত্রটি এমন চরিত্রে কাজ করাটা সত্যি ভালো লাগার বাপি চৌধুরী বলেন মুক্তিযোদ্ধার চরিত্রে আমি প্রথম অভিনয় করেছি মুক্তিযোদ্ধারা দেশের জন্য গৌরব তারা দেশের সম্মানিত মানুষ সিনেমা গল্পে এমন চরিত্রে অভিনয় করতে পেরে সত্যি অসাধারণ ভালো লেগেছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত তৃতীয় সিনেমা প্রিয় কমলা ছবিটির কাহিনী চিত্রনাট্য সংলাপ পরিচালনা করেছেন তিনি নিজেই আসলে গল্পটি অসাধারণ এবং গল্পের সবকিছুই খুব ভালো বিশ্বাস বলেন যে আমার জীবনের শ্রেষ্ঠ অভিনয় করেছি আমি এই গল্পে দেখতে হবে দেখতে হবে সিনেমাটি আশা করছি ষোলো তারিখে আমরা সবাই পর্দায় দেখতে পাবো বিশ্বাসের এই বুড়োবরকে আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো খবর ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জন 给都了吧